আল্লাহ তাআলা এলান শুনিয়ে দিলেন, যাও ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো আর তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়া আল্লাহ মারখাদা, তিনি বলেন আমি যখন ঘরে যাব তো ঘরে গিয়ে তো আমি আমার জামা খুলব স্বাভাবিক, আমি আমার পাজামা খুলব স্বাভাবিক, আমি খুলতে গিয়া বাম হাত আগে খুললাম আর ডান হাত বাম হাত আগে আগে খুললাম, বলে শুধু এই কাজটা আমি করলাম, আমি আমার জামা খুলতে কোন হাত আগে খুলব বলে বাম হাত আগে বাম হাত আগে, পায়জামা খুললাম কোন হাত আগে কোন পা আগে বাম পা আগে। আচ্ছা বাম হাত স্বাভাবিকভাবে আমরা খোলার সময় বাম হাত আগে খুলি, এটা আমরা সহজ বোধ করি, আর দেওয়ার সময় ডান হাত আগে দিই সহজ বোধ করি, বিষয়টা কতটা হালকা। লেকিন শুধু এই কথা মনে করার কারণে যে এটা আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ঘোষণা শোনাবেন, যাও কথা দিলাম তোমাকে আমি ভালোবাসবো তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, এই বিষয়টা কি সহজ হইল না কঠিন? আমার জীবনের হার কাজে সব সব কাজে যদি আমি সকল কাজে যদি আমি এটাকে ফিট করতে পারি তো আমার জীবনটা কেমন হবে? এজন্য এটাকে বলে ইস্তেহজার, মানে আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের তরিকাকে আমার হৃদয়ে একটুখানি ভাবা, প্রতিটা কাজে প্রতিটা কাজ। দুই প্রশ্নের উত্তর জিন্দগিতে ঠিক করা, এক প্রশ্ন হল লিমা ফাআলতা, কেন করেছ, আরেক প্রশ্ন হইল কাইফা ফাআলতা, কিভাবে করেছ বলেন, কেন করেছ কিভাবে করেছ। কেন করেছর উত্তর কি? আল্লাহর জন্য করেছি। কিভাবে করেছর উত্তর কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করেছি। এই দুটো যদি একসাথে ঠিক হয়ে যায় তো এটাকে বলে ইখলাস, এটাকে বলে আমলকে আল্লাহ তাআলার জন্য খালেস করা। কথা ঠিক করা বলেন, কি কি, কেন কিভাবে, হোয়াই ডু হাউ ডু, কেন করেছ কিভাবে করেছ, লিমা ফালতা কেন করেছ, কাইফা ফালতা কিভাবে করেছ, আমার নামাজ এই কেন পড়েছ, এই কিভাবে পড়েছ, কেন পড়েছর উত্তর হলো তিনটা বলেন, কেন পড়েছর উত্তর কয়টা, এই রোজা কেন রেখেছ, এই হজ কেন করেছ, এই ওমরা কেন করেছ, এই মসজিদ কেন করেছ, এই জুমা কেন পড়িয়েছ, এই বয়ান কেন করো, এই কেন শুনো, জীবনের সব প্রশ্নের উত্তর কেন, এই আর কেনর উত্তর তিনটা বলেন, কেনর উত্তর কয়টা, তিনটা। এক নাম্বার আল্লাহ তাআলার ভালোবাসা, এক নাম্বার কি বলেন, আমি নামাজ পড়ছি কেন, আল্লাহ তাআলার ভালোবাসা। এটা যেন এরকম না হয় কেন পড়ছি উত্তর আমি জানি না, সবাই আসছে তো আমিও আসছি না, বিষয়টা এমন না, বলকে আমি আসছি আল্লাহ তাআলার মহব্বতে। দুই নাম্বার রাজা আনলি রহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের আশা বলেন। তিন নাম্বার খাওফান আন ইকাবিহি, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটা সফি সত মিয়া ফিল মিয়া, এই তিনটা শতে শ, একশতে একশো, তার পুরস্কার একশতে একশো। কোন তিনটা বলেন, আল্লাহ তাআলার মহব্বত বলেন, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটা যার কলিজা যদ্দুর তার দাম আল্লাহ তাআলার কাছে তদ্দুর। শুধু এই তিনটার বুনিয়াদের উপরে হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর
আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর, কোথায় 950 বছরের ইবাদত আর কোথায় 23 বছরের ইবাদত। এখন আমাদের নবীজি এতটা দামি হলেন কেন? এই তিনটা সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুসসালামের কলিজা যদ্দূর ছিল, নবীজির কলিজা একা তার চেয়ে বেশি ছিল। কোন তিনটা? আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল হুব্বু ওয়াল রাজা ওয়াল খাউফ, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, যদি এই জমিনে আমাকে কেউ ভালো না বাসে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অচিরেই আল্লাহ এমন এক জাতি বানাবেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।